আমি স্নান টান করে চলে এসেছি। তো আমি তখন তো দেখালাম যে জিম থেকে বেরিয়ে গেছিলাম, তো জিম থেকে নমস্কার জুম বাংলা আপনাদের সবাইকে স্বাগত, আমি পূজা। আর সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি, টাইম হয়েছে সকাল কটা, 6:20। তো এত সকালে আমি ব্লগটা স্টার্ট করছি কারণ আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো ভাবলাম যে বাড়িতে মা যেভাবে বিশ্বকর্মা পুজো করে, মানে ছোটোখাটো করে, ওরকম মানে ঠাকুর তুলে পুজো হয় না আমার বাড়িতে, এমনি ঘট পুজো হয়। তো ভাবলাম যেটুকুই করে সেটুকু শেয়ার করি আপনাদের সাথে। আর আমি এত সকাল সকাল উঠে গেছি কারণ আমি যাচ্ছি জিমে, রেডি হয়ে গেছি জিমের জন্য। আমি এত সকালে জিমে যাই না, বেসিক্যালি 7:30 থেকে 8টার মধ্যে আমি জিমে যাই, কিন্তু এসে আমি মানে দেখাবো আপনাদের যে কীভাবে কী পুজো করে মা। তো তার জন্য ভাবলাম সকাল সকাল জিমটা করে আসি, এসে স্নান টান করে তো মায়ের সাথে আরামসে পুজো করাও যাবে আর আপনাদের দেখানো যাবে যে কীভাবে কী পুজো করছি। তো আজ যেহেতু বিশ্বকর্মা পুজো, তো তাড়াতাড়ি জিম টিম করে এসে তারপর পুজোটা মানে করব। আর আজকে শনিবার পড়েছে, তো অফিসও নেই, তো কোনো মানে তাড়াহুড়া থাকবে না, এটা একটা সুবিধা। তো আমি আপাতত জিমে বেরোনো, হলে অনেকটা দেরি হয়ে যাবে, জিম থেকে এসে আপনাদের সাথে কথা বলবো, ভিডিওটা মানে কন্টিনিউ করব। তো আর বেশি বকবক করছি না, ভিডিও যদি কিছু ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। বেরিয়ে পড়েছি জিমের জন্য, সে 6:20 থেকে বলছি যে যাবো যাবো, কিন্তু সেই 6:35-40 বেজে গেল, অনেকটা লেট হয়ে গেছে। তো ভাবছি টোটো করে বেরিয়ে যাবো, কিন্তু এখানে টোটো পাওয়া অনেক জ্বালা, টোটো না পেলে সে হেঁটেই যেতে হবে। দেখি কি হয়, আমি জলদি জলদি বেরোই। এই যে সকাল সকাল জায়গাটা খুব সুন্দর, সেটাই আমাকে আজ তোলে, কিছু করার নেই, টোটো আমি পাইনি, তো হেঁটেই যাচ্ছে, কি করবো, কিছু করার নেই, লেট হয়ে গেছে। আর এখানে টোটো পাওয়া খুব মুশকিল। ঠিক আছে, আর বেশিক্ষণ লাগবে না, ওই 2 থেকে 3 মিনিট লাগবে, পৌঁছে যাবো। তো আমি আর এখানে কথা বাড়াচ্ছি না, এখানে শেষ, মানে আমি বাড়ি গিয়ে আপনাদের সাথে কথা বলছি। আমি জিম করে জাস্ট বেরোচ্ছি, এখানে জিমের মানে জাস্ট বাইরে বেরিয়েছি, যাবো গিয়ে স্নান টান করবো, ফ্রেশ হয়ে তারপর মানে পুজো ঘরে ঢুকবো। তো আমি দেখাচ্ছি আপনাদের, আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। প্রচণ্ড গরম লাগছে, তো যাই বাড়ি তারপর কথা হবে। আমি স্নান টান করে চলে এসেছি, তো আমি তখন তো দেখালাম যে জিম থেকে বেরিয়ে গেছিলাম, তো জিম থেকে এসে তারপর ফুল একদম স্নান টান করে মোটামুটি একটু রেডি হয়ে চলে এসেছি। মায়ের জোগাড় অলমোস্ট হয়ে গিয়েছে, অলমোস্ট কি মোটর হয়েই গিয়েছে বলতে গেলে, এবার সে পুজোটা শুরু করবে। আমি দেখাচ্ছি আপনাদের, তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর মানে বিশ্বকর্মা পুজো আজকে, তো বাইরে যখন গিয়েছিলাম জিম টিম করতে তখন সব একদম পুরো পুজো টুজো করেছে গাড়ির, তো দেখে একদম পুজো পুজো ফিল চলে এসেছে, যে পুজো চলে এসেছে, দুর্গা পুজোর কয়েকটা দিন, ওই ফিলটা আসছে ফুল। আর ওয়েদারটাও খুব সুন্দর, না বেশি রোদ আছে না একদম মানে কি বলবো ফুল মেঘলা, এরকম একটা ব্যাপার, মেঘলা রোদ এরকম মিশিয়ে পুরো পুরো পুজো পুজো ভাব লাগছে। বিশ্বকর্মা পুজো চলে আসা মানেই পুজো চলে এলো, তো ওই ফিলটা হচ্ছে। আর এই যে মা এদিকে সব জোগাড় করছে, আমি দেখাচ্ছি আপনাদের কি কি করছে মা, কিভাবে পুজো করছে। আজকে বিশ্বকর্মা পুজো, তার জন্য সকাল সকাল ঘুম থেকে মেয়ে আমি একসঙ্গে উঠেছি, 5:30টার পরে উঠে গেছি, বাড়ির কাজ করে ঠাকুর ঘরে চলে এসেছি, স্নান করে, স্নান করে ঠাকুর ঘরে এসে পুরো পরিষ্কার করে বিশ্বকর্মা পুজোর জন্য সব জোগাড়ও হয়ে গেছে, এখন ঘরটা বসিয়ে নেব। আর এইরকমভাবে আমি বাড়িতে ছোট্ট করে পুজো করি, আর আমার হাজবেন্ড যে দোকানে থাকে সেই দোকানে ওদের ভালোভাবে পুজো হয় পুরোহিত দিয়ে, আর আমি বাড়িতে এইভাবে ছোট্ট করে পুজোটা করি। তো কীভাবে পুজোটা করছি সেটা যে আপনাদের দেখাবো, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ধান ধুবো দিয়ে আগে
ঘরোয়া ভাবে পুজো হলো দেখতেই পেলেন আপনারা, পুজো টুজো হয়ে গিয়েছে। এবার তিনজন মিলে প্রসাদটা খেয়ে নেব, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি সেরকম ভাবে, তো প্রসাদ টসাদ খেয়ে নেব। আর তো আমাদের কোনো মানে এরকম রান্না নেই, যে অনেকের আছে যে রান্না হয় অনেক রকমের রান্না, কিন্তু আমাদের এটা কোনো কিছু নেই। এমনি এরকমভাবে মা ঘরোয়া প্রত্যেক বা ঘরোয়াভাবে এরকমভাবে পুজো করে, তো সেটাই আমি শেয়ার করলাম, আর কিছুই না। তো ব্লগটা আর বাড়াচ্ছি না, যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।